আসসালামু আলাইকুম। আহসান হাবিব, আহসান হাবিব আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। ফারাজ ভাই ভালো আছেন? জি ভাই, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন, বলুন ভাই। আমার তো আমার প্রশ্ন ছিল আসিম ভাইয়ের কাছে, তবু আপনার হ্যালো, বাট হ্যালো, আমি বলছিলাম যে আমাদের নবী তো মারিয়া কিপ্তা আছে, মারিয়া কিপ্তার সাথে তো মারিয়া কিপ্তা দাসী ছিল, তার সাথে তো সংযম করতো, ওনারা বিশ্বাস করে না, বলে এটা আয়ামে জাহিলাম যুগে, জাহিলা যুগে ছিল না। বলতাম আমি বললাম যে মারিয়া কিপ্তার সাথে নবী সংযম করছে, এমনকি তার সন্তানও ছিল মারিয়া কিপ্তার গর্ভে, কিন্তু সংযম না, আপনি সংযম বলতেছেন, হয়তো বা আপনি সংযম বলছেন, কথাটা হবে সঙ্গম। সঙ্গম মানে বলতে দেওয়া হয়, মানে আমি তো নবীর ওইটা যেটা শুনছি আসলে তো মানে যেমন বই কলমে পড়ছি, মানে মাওলানাদের কাছে শুনছি আমাদের, কিন্তু আমি হাদিস পড়ে দেখেছি পুরাই উল্টো, মানে তখন আমার সংশয় কাজ করে, তখন আচ্ছা আমি আসিফ ভিডিও দেখা শুরু করি। আপনি একটু একটু হোল্ড করেন, আহসান হাবিব সাহেব একটু হোল্ড করেন। আচ্ছা, যারা যারা দর্শক আছেন একটু কি বলবেন, আপনারা কি আহসান হাবিব ভাইয়ার কথা একটু কেটে কেটে শুনতেছেন, নাকি আমি শুধু কেটে কেটে শুনতেছি, নাকি আমার নেটওয়ার্কে ঝামেলা করতেছে? যদি তার কথা স্পষ্ট শুনতে পারেন তাহলে একটু লেখেন যে আহসান হাবিব ভাইয়ের কথাটা স্পষ্ট, আমি একটু ভেঙে ভেঙে শুনতেছি। জি আহসান হাবিব ভাই, বলেন আপনি কোনটা কথা বলতেছেন, যে মারিয়া কিপ্তিয়ার রেফারেন্স গুলো কি আপনি দেখতে যাচ্ছেন? জি জি, মানে ওনারা আমি বলছি যে আসলে মারিয়া কিপ্তা সেটা নবী জন সংযম করছে, কিন্তু ওনারা বলতেছে না আমাদের নবী এমন ছিল না, আমাদের দাসীর সাথে সেক্স করা ইসলাম হালাল দিছে ভাই, ওনারা কিন্তু নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত গান নামাজ সালাম পড়ে। আমি এটা বলতে আমার মানে মারামারি মতো বললাম যে আমি যে আপনাকে রেফারেন্স দিতে পারি, কয় না আমি তার রেফারেন্স তো দিছি, কিন্তু তারা বিশ্বাস করে না, কয় না ইসলামে তো এটা আয়ামে আচ্ছা, জাহিলা আপনি জাহিলা আপনি যুগে ছিল। রেফারেন্স দিয়েছেন, আপনি যদি রেফারেন্স দিয়ে থাকেন তাহলে তার কিছু বলার নেই। আর যদি রেফারেন্স আপনি চান নিজে, তাহলে আপনি সংশয় .com থেকে রেফারেন্স গুলো পড়ে নিতে পারেন, এটা তো জি খুবই ইজি। কিন্তু আমি এটা জানতে চাচ্ছি যে ওনারা বলে যে মারিয়া কিপ্তার সাথে নবী পরে বিয়ে করছিল, এটা কি সত্য? এটা একটু জানতে চাচ্ছি। এরকম কোন রেফারেন্স কোথাও নাই যে মারিয়া কিপ্তের সাথে মোহাম্মদ কোথাও বিয়ে করেছিল, এরকম কোন রেফারেন্স কোথাও নেই। খালাস ভাই আর একটা কথা, মানে আচ্ছা আহসান আমাদের হাবিব, আহসান যারা হাবিব যারা দাবি করেছে, শুনুন আহসান সাহেব, এই কথাটা আমাদের কাছে এসে বলবেন না, এটা কিন্তু খুবই লজ্জাজনক একটা কথা, যে আপনি আপনাকে কেউ দাবি করেছে কিন্তু আপনি ওই দাবির সপক্ষে প্রমাণ পান নাই, ওই দাবিটা আমাদের কাছ থেকে ভ্যারিফাই করতে চাচ্ছেন, এটা আমাদের জন্য লজ্জাজনক না, এটা কিন্তু আপনার জন্য লজ্জাজনক হওয়ার কথা। কেননা আপনাকে কেউ কোনো কিছু বলবে, সেটা তো আপনি এটা সপক্ষে রেফারেন্স যাবেন, যদি আপনার ওই সম্পর্কে ডাউট হয় তবে তো অবশ্যই রেফারেন্স যাবেন, যে হ্যাঁ তুমি যে কথাটা বললে ওটা রেফারেন্সটা কোথায়, সেখানে রেফারেন্স দেওয়ার দায়িত্ব তো তার, সেই রেফারেন্স দেওয়া বা ওইটা ভুল এটা প্রমাণ করার দায়িত্ব তো আমাদের না। জি ভাই, আপনি মানে বুঝতে ভাই পেরেছেন? আমি তো ছোটবেলাতে নামাজ সালাম পড়তাম, মোটামুটি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, এখনো পড়ি, আমি কিন্তু আমার আমি ভিতরে আপনাকে সংশয় কাজ মাত্র করে। কি আমি আপনাকে মাত্র কি বলেছি সেটা বুঝতে পেরেছেন? জি আপনি কার কাছ থেকে রেফারেন্স দিবেন, যিনি দাবি করবে তার কাছ থেকে রেফারেন্স দিবেন? ভাই, উনারা তো রেফারেন্স দিতে পারে না, কিন্তু সুজাইন না মুসলমান, রেফারেন্স মানে দিতে না পারলে তো মুখের উপর বলতে হবে যে ভাইয়া আপনারা যে দাবি করতেছেন তাহলে তো আপনার কাছে রেফারেন্স নাই, এটা তো তাহলে আপনাদের অন্ধবিশ্বাস, মুখের উপর বলবেন। জি ভাই আমার একটা প্রশ্ন ছিল একটা, ভাই হ্যাঁ এই বলুন। টাইপের বেহুদা প্রশ্ন কেন যে করেন আপনারা এসে এসে এখানে, যে ভাই অমুকে কইছে মারিয়ার সাথে বিয়ে করছিল, এটা কি সত্য ভাই? ভাই আমরা যে বলছে তার কাছে তো আপনার জানতে চাইতে হবে যে এটা সত্য কিনা, এটা আসিফ ভাই আসিফ ভাই আমার যে বলছে উনি লাইভ দেখছে আপনার, বুঝছেন, আমি ওনাকে শুধু বার্তাটা দেওয়ার জন্য। আমি একটা প্রশ্ন ছিল ভাই, প্রশ্ন করতে পারি? না এই টাইপের প্রশ্ন আমাদেরকে এসে বার্তা দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, যে এই কথাটা বলছে তার কাছে আপনি গিয়ে দলিলটা চাইবেন, যে এই যে এই কথাটা বললেন এটা দলিলটা দেখান আমাকে, তখন সেই দলিলটা নিয়ে এসে আমাদের আমাদের সাথে কাউকে আলোচনা করবেন। বলানো লাগবে না, এটা যদি আপনি ডাউট ক্লিয়ার না হন আপনি বলবেন, আমাদের কেন বলে দিতে হবে? আপনি বলবেন যে ভাই আপনি যে দাবিটা করেছেন এই দাবিটা সম্পর্কে তো কোনো রেফারেন্স নেই, তাহলে তো এটা আপনার মানে আপনি নিজেই দাবিটা প্রমাণ করতে পারলেন না, এটা কি আপনার অন্ধবিশ্বাস কিনা, নাকি আপনি এটা আসলে পরে বলছেন, এগুলো কথা আপনি তাকে জিজ্ঞেস করবেন? আপনি তো আমাদের কাছে জিজ্ঞেস করাটা সঠিক উপায় না। জি জি আসিফ ভাই ভাই, স্যার আসিফ ভাই আমার একটা প্রশ্ন ছিল যদি সময় হয়। ভাই এই টাইপের প্রশ্ন হইলে আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই ভাই, এই যদি না না আপনার এটা কোনো প্রশ্ন না ভাই, প্রশ্ন এটা প্রশ্ন থাকে, শুনবেন। কোনো ভ্যালিড প্রশ্ন থাকে সেটা করতে পারেন, কিন্তু এই টাইপের কথা ভাই খুবই বিরক্তিকর, যে অমুকে কইছে ভাই এটা, হ্যাঁ এটা কি ভাই সত্য ভাই, এটা ভাই যে কইছে সে তো এটা ইয়া দিবে, এই টাইপের প্রশ্ন সময় নষ্ট করেন ভাই, আমাদের সময়টা নষ্ট করে ফেলেন এই সমস্ত কথা বলে। আচ্ছা ভাই আমার প্রশ্ন শুনবেন, আচ্ছা শুনি, এটা আমার বলেন নিজের ছিল। বলেন।
আমাদের ওইখানে অনেক মানুষ আবু তোহাদ মানে আমি একটা অজে শুনছিলাম, উনি আমার উনি বলছিল যে কোরআন যদি মিথ্যা হয় তাহলে ফেরাউনের মমিটা কিভাবে পেলো কোরআন, মানে কোরআন থেকে গবেষণা করতে ফেরাউনের মমিটা পাওয়া গেছে, কিন্তু ফেরাউন তো ইন্ডিকেটরের নাম না, ফেরাউ উপাধি ছিল। মমি কাকে বলে একটু বলেন তো ভাই, মমি কাকে বলে? না সরি, ফেরাউনের লাশটা কেমনে পাইলো? সরি, ফেরাউনের লাশ তো কোথাও পাওয়া যায় নাই, একটা অনেকগুলো মমি পাওয়া গেছে, ফেরাউনের লাশ তো কোথাও পাওয়া যায় নাই, কোথায় পাইলো? মিশরে মিজানুর রহমান আজারির অজয় শুনছিলাম যে আমি ফেরাউনের সাথে কথা বলছি, মানে ফেরাউনের সাথে কথা বলছে, মানে একা একা কথা, মানে মানে লাশের সামনে একটা অজয় শুনছিলেন না, এটা অনেক টল হয়েছে। আচ্ছা, কেউ কেউ যদি বলে যে ফেরাউনের মমি পাওয়া গেছে, এটা তো ইটসেলফ একটা স্টুপিড কথা, কেননা মমি কিভাবে করে সেটা পড়লেই বোঝা যায় যে মমিটা যদি করে করাটার কারণে হচ্ছে যেন লাশটা না পচে, ওটার মধ্যে এখন কোনো ধর্ম অলৌকিক ব্যবসায়ীদের ঘটনা নেই। প্রধান, ভাইয়া ধর্ম ব্যবসায়ীদের প্রধান কথা হলো যদি কোরআন মিথ্যা হয় তাহলে ফেরাউনের লাশটা কিভাবে পেলো, মানে কোরআন শরীফের যদি এভিডেন্স থাকে ফেরাউনের লাশটা পাওয়া গেছে, এটা ফ্যান্টাস্টিক। ফেরাউনের কোনো লাশ পাওয়া যায়নি, কয়েকটা মুভি দেখায় দাবি করা হয় এটা ফেরাউনের লাশ, কোনো সাহিত্যিক, কোনো গবেষক, কোনো একাডেমিক রিসার্চার, ওই বিষয় যারা গবেষণা করেন, কোনো আর্কিওলজিস্ট, কেউ এটাকে ফেরাউনের কোনো লাশ বা ধর্মগ্রন্থে পাওয়া ফেরাউনের লাশ, ওই বিষয়ে যারা পড়াশোনা করেন, যারা এক্সপার্ট, এরকম কোনো সার্টিফিকেশন দেয় নেই, এটা বাঞ্চ অফ দাবি, বুঝতে পেরেছেন? যিনি বলবেন যে ফেরাউনের লাশ পাওয়া গেছে, আপনি এই যে আগের কথার মতো তাকে যে জিজ্ঞেস করেন যে ভাইয়া ওটা যে ফেরাউনের লাশ এটা কিভাবে বুঝলেন আপনি যে এটা ফেরাউনের লাশ, এটা আপনি কি কোথাও পড়েছেন নাকি এটা কোথাও মানে লোকে কথা মানে কানে কানে ভেসে আসা একটা কথা? জি ভাই, আমার ধর্ম ব্যবসায়ীরা তো এটাই বলে ওটা ফেরাউনের লাশ। ধর্ম ব্যবসায়ী তো অনেক কথাই বলে, যে জিন মিন আছে অনেক কথাই তো বলে, তারপর আপনার এই কালো জাদু আছে এরকম তো অনেক কথাই বলে, ধর্ম ব্যবসায়ী কোনো কথা বললেই তো এটা সত্য হয়ে গেল না? আর ডক্টর মরিস বুকাইল তো ভাই ফেরাউনের লাশ গবেষণা করছিল, উনি বলে ওনার লবণ জাতীয় কিছু দেখছিল, এটা কি সত্য, মানে এই বিষয়ে দাম? ডক্টর মরিস বুকাইল কে ছিলেন? ডক্টর মরিস বুকাইল ফেরাউনের লাশ গবেষণা করছিল, এটা উনি আমি কে ছিলেন? উনি মনে হয় ওনার একটা বই পড়ছিলাম, কোরআন বাইবেল ও বিজ্ঞান, উনার ধর্মতত্ত্ব, ওনার উনি কে ছিলেন, তার প্রফেশন কি ছিল? আমি মেবি বলতে পারবো না, কি বিজ্ঞানী নাকি? ডক্টর মরিস বুকাইল মানে উনি একজন সার্জন ছিলেন, সার্জন মানে মানে যে উনি এক ধরনের ডাক্তার ছিলেন, কাটাকাটি করতেন আর কি, উনি এই বিষয়ে ইয়ে করার মতো মানে এই বিষয়ে গবেষণা করার মতো তার সেই ইয়েটা নাই, মানে এই বিষয়ে কোনো সার্টিফিকেশন দেওয়ার মতো তার সেই অথরিটি নেই যে এটা ফেরাউনের লাশ ছিল এই ছিল সেই ছিল। আর এটা যদি প্রমাণিত হয় কোন একটা ডাক্তার তার বইতে লিখে যাবে, এরকম ভাবে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হয় না, তার একটা জার্নাল পেপার থাকে, সে একটা জার্নাল পেপার লেখে এবং সেই পেপারটা তার ফিল্ডে যারা যারা আছে ধরেন ওইটা সম্পর্কে কোন লাশ ফেরাউনের লাশ কিনা সেটা নিয়ে গবেষণা করবেন হিস্টোরিয়ানরা, যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, যার আর্কিওলজিস্টরা যারা মাটির নিচে পাওয়া এই জিনিসপাতি নিয়ে গবেষণা করেন, কোন একটা সভ্যতা পুরাতন সভ্যতা এগুলো নিয়ে গবেষণা করেন, তারা এটা নিয়ে গবেষণা করবেন, গবেষণা করে পেপার লিখবেন, একটা সাইন্টিফিক জার্নাল লিখবেন এবং সেই জার্নাল গুলা তার তাদের তার ফিল্ডের অন্যান্য যারা গবেষক আছেন তারা এটা যাচাই বাছাই করবেন যে এই কথাটা সপক্ষে, তার দাবির সপক্ষে তিনি কি কি প্রমাণ দিয়েছেন, প্রমাণগুলো আসলো সত্য কিনা, ওইটা রিভিউ হবে, যদি রিভিউ হয়ে তাদের দ্বারা যাচাই বাছাই করে প্রমাণিত হয় যে হ্যাঁ সবাই অ্যাগ্রি করছে যে এটা ফেরাউনের লাশ, তখন বলতে পারবেন যে না এটাও ফেরাউনের লাশ, এর আগে কোনো একটা ডাক্তার তার বইতে ড্যাং ড্যাং করে লিখে দিছে এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণ না, বিজ্ঞান এইভাবে কাজ করে না, এভাবে অন্ধবিশ্বাস ছড়ানো যায় কিন্তু বিজ্ঞান এইভাবে কাজ করে না, প্রমাণ ছাড়া কেউ কোনো ডাক্তার বলুক কোনো ইঞ্জিনিয়ার বলুক যেই বলুক যে যে কোনো ধরনের কথা বলুক প্রমাণ ছাড়া কোনো দাবি গ্রহণযোগ্য না। ভাই পারাস ভাই, জি ভাই বলুন। আপনার কথা ঠিক আছে বুঝলাম, কিন্তু আর একটা কথা হলো, আর একটা দাবি করা হয় আমরা বিভিন্ন টিভি নিউজে দেখি, যেমন আপনার সময় নিউজ আছে বাংলাদেশে, সময় টিভি বিভিন্ন নিউজ করে, যেমন ইসলাম ধর্ম তো মিথ্যাই হয় তাহলে অনেক লাশ মাটির নিচে কবর দেওয়া হয়, আমাদের মুসলিম ধর্মে কবর দেওয়া হয় 200-300 বছর পর লাশটা অক্ষত থাকে, তো এটা কিভাবে সম্ভব, এটা কি কোনো অলৌকিক কাজ করে? আমি এই 3 দিন আগে একটা সময় নিউজ দেখলাম, কোথাও বলছে যে মানুষের লাশ অক্ষত থাকবে কোথাও বলা হয়েছে? না এ ধরনের ব্যবসায়ীরা অনেক কিছুই ইসলাম তো ধর্ম বলে তো বলে, বাংলা, ইসলাম ধর্ম তো বলে যে নবীদের লাশ অক্ষত থাকবে, তাই না? যাদের লাশ অক্ষত তারা কি নবী ছিল?
না, কিন্তু এটা তাহলে কিভাবে সম্ভব, একটা লাশ অক্ষত থাকা এটা কিভাবে দেখো, সম্ভব? একটা লাশ যদি এমন হয়ে থাকে, আসলে এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে লাশ অক্ষত আছে, তাহলে কেন অক্ষত আছে ওই সম্পর্কে বলতে পারবে বিজ্ঞানীরা। আমি জানি না কেন ওই সময় অক্ষত ছিল, বা ওই ঘটনা আদৌ সত্য কিনা সেটা আমি জানি না। টিভি নিউজে নিউজ দেখায়, আমরা দেখছি অক্ষত লাশ, প্রায় 200 বছর প্লাস, 100 বছর প্লাস পাহাড়ি দিছে, লাশটা আমি অক্ষত, এরকম তেমন তো নাই বলবো, সময় নিউজ টিভি এরকম নিউজে কোনো দেখলেই যে জিনিসটা সত্য, এটা তো মানে এই ধরনের চিন্তা আপনার মাথায় কিভাবে আসলো? আর বাংলাদেশের সময় নিউজ হচ্ছে গিয়ে সবচেয়ে থার্ড ক্লাস, সবচেয়ে সস্তা একটা মানে ওদের এই ফ্যাক্ট চেক গ্রুপ সময় নিউজকে সবচেয়ে সস্তা, সবচেয়ে থার্ড ক্লাস, সবচেয়ে ফালতু একটা বলে ঘোষণাও করছে যে এখানে সবচেয়ে বেশি ফেক নিউজ ছাপা হয়। হ্যালো। আর কি কিছু বলবেন আহসান হাবিব ভাই, আর কিছু বলবেন? জি ভাই, একটু কথা ছিল। তাড়াতাড়ি বলেন ভাই, তাড়াতাড়ি বলেন। আমি যদি কোনো মুক্ত মনে কিছু প্রশ্ন করি ভাই, সবাই আমারে মানে বলে যে নাস্তিক, তোর কথা তো নাস্তিক নাস্তিক মনে হয়। আমি এমনকি বলছি যে যারা নাস্তিক তারা তো অনেক ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে যা আপনি জানেন না বেশিরভাগ, এমনকি পরিবার থেকে অনেক বাধা আসে, মানে কিছু সংশয় কাজ করলে মানুষ কেমন জানে অন্য দেশের দেখে, এমনি ফ্যামিলির লোকেরা অন্য দিকে দেখে ভাই। আচ্ছা ঠিক আছে, জানলাম, এটা জানতে পারলাম, তাহলে ঠিক আছে, তাহলে আজকে বিদায় জানাই, ঠিক আছে আহসান হাবিব ভাই? জি ভাই, আচ্ছা ঠিক আছে, উনি আসলে আমাদেরকে জানালেন যে অনেক সমস্যা হয়, বুঝছেন ফারাজ ভাই? ঠিক আছে ভাই, মানে হয়তো বা নতুন সমস্যা হয়েছে তার, এই যে মানে তার পরিবারের সমস্যা হচ্ছে এটা জানা গেল যিনি। আচ্ছা আমরা পরে যুক্ত করি।